ফ্রেন্ডস কেমন আছেন? সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে আমার ডেলি রুটিন দেখাবো। সো ফ্রেন্ডস, এখন আমি উঠে গেছি, এখন বাজতেছে 8 o'clock। সো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি ব্রাশ করতে। সো ফ্রেন্ডস, ব্রাশ করার পরে আমি আপনাদের সাথে মিউট করছি, বিকজ ব্রাশের সময় তো আপনাকে দেখানো যায় না। সো ওয়ে টু ব্রাশ। সো ফ্রেন্ডস, এখন আমি মানে গোসল মানে মুখ হাত ধুয়ে ফেলছি। সো ফ্রেন্ডস, এখন আমি টুক আমার টুলটা একটু ঠিক করবো। ইয়াস, দিস ইজ মাই ড্রেসিং টেবিল। সো আমি এখন আমার ড্রেসিং টেবিল থেকে আমি এখন একটু কম্বিং কম্বিং করবো। সো ফ্রেন্ডস, চলেন। সো ফ্রেন্ডস, এখন আমার হয়ে গেছে মানে কম্বিং করা। ইয়াস, ইউ ক্যান সি মি। সো ফ্রেন্ডস, এখন প্রথমে তো এটাই আমার নাস্তা করা থাকে। সো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো ফ্রেন্ডস, এখন আমি গোসল করে ফেলছি। সো ফ্রেন্ডস মানে সরি মানে খেয়ে ফেলছি। সো এখন আমি পড়তে বসবো, যেটা এখন আমার রুটিনে আছে। ইয়াস, দিস ইজ মাই টেবিল, মানে এখানে আমি বসে এখন কিছুক্ষণ পড়বো। সো ফ্রেন্ডস, এখন আমার পড়া হয়ে গেছে, আমি সব কিছু গুছিয়ে দিছি। বাস ছোট্ট একটা পেন এটা রেখে দিব। সো ফ্রেন্ডস, আই অ্যাম ব্যাক। সো ফ্রেন্ডস, এখন 12 o'clock হচ্ছে। সো ফ্রেন্ডস, এখন প্রেয়ারের টাইম। সো ফ্রেন্ডস, আমি যাচ্ছি এখন গোসল করতে, এখন প্রেয়ারের টাইম। এখন আমি প্রেয়ার একটু করতে যাবো নামাজে, মসজিদে, যেহেতু আজকে ফ্রাইডে। সো এখন আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়ার পরে। সো ফ্রেন্ডস, নামাজ পড়ার পরে আমি আপনাদের সাথে দেখা করবো একবার লাঞ্চের সময়। ও হ্যাঁ ফ্রেন্ডস, গোসলও তো বাকি আছে, গোসলও তো বাকি আছে। সো ফ্রেন্ডস, গোসল করে আমি আপনাদের সাথে দেখা করবো। সো ফ্রেন্ডস, এখন আমি গোসলও করে ফেলছি। সো ফ্রেন্ডস, এবার আমি যাবো নামাজ পড়তে। নামাজ পড়ার আসার পরে আমি আপনাদের সাথে দেখা করবো। সো ফ্রেন্ডস, এখন আমি নামাজও পড়ে ফেলছি, আর এখন আমি ড্রেসটাও চেঞ্জ করে নিছি। আপনাদের ভাবার উচিত কি আমাকে মানে পাঞ্জাবি পায়জামা পরতে উচিত ছিল, আমি ওগুলো নামাই দিছি। আমি লাঞ্চও করে ফেলছি। সো ফ্রেন্ডস, নাও এখন আমি একটু ওয়েদারের মজা নিব, একটু আমি ফুল তুলে একটু পানি দেবো। এমনিতে প্রত্যেক দিন আমি ওঠার সাথে সাথে দিয়ে দিই, বাট সেটা আমি শো করতে ভুলে গেছি। দিস ইজ মাই ফ্লাওয়ার, দিস ইজ মাই ওয়ান টাইপ অফ গার্ডেনিং হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এটুকু এখানে পানি দিয়ে আমি আপনাদের সাথে দেখা করতেছি। সো পানিটা আমি প্রথমে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে দেখা করবো। সো ফ্রেন্ডস, এখন আমি এই পানিটা নিয়ে ফেলছি, এখন আমি পানি দিব। সো ফ্রেন্ডস, আমি সব গাছে তাড়াতাড়ি করে দিছি, সো এটাতেও দিতে হবে। সো ফ্রেন্ডস, আমি আপনারা ভাবেন কি আমি ক্যাকটাস গাছে এত কেন দিই, বিকজ ক্যাকটাস গাছে এত পানি দিতে হয় না, বিকজ ক্যাকটাসের পানি ছাড়াও থাকতে পারে, ক্যাকটাসের পানি ছাড়াও থাকতে পারে। সো ফ্রেন্ডস, এখন প্রায় 3 হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এখন 4 হয়ে গেছে ফ্রেন্ডস, সরি 3 নয় 4। সো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই, বিকজ এখন আমি ঘুমাবো ঘুম থেকে উঠে 6 o'clock। 6 o'clockের পরে আমি একটু আমার ক্যারাটে ক্লাসে যাবো, টেক ওয়ান ডোতে। সো ফ্রেন্ডস, এবার আমি টোটালি বিজি, এখান থেকে আসার পরে আমাকে পড়ালেখা করতে হবে, তারপর তো নাইট। সো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা করবো নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। বাই।